করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। দেশটির হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। এই রোগীদের মধ্যে 2.3% শিশু, যাদের বয়স 12 বছর বা তার চেয়ে কম। দর্শক, এ বিষয়ে কথা বলতে নিউইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক মিনহাজ আহমেদ। মিনহাজ, যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে, সার্বিক করোনা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টরা কি কি ব্যবস্থা নিচ্ছেন জানাবেন। শিশুদের মধ্যে প্রথমত আমি বলি যে বেড়েছে কিসের জন্য, শিশুরা সাধারণত বাইরে চলাফেরা করে এবং তাদের উপর ততটা নিয়ন্ত্রণ নেই, হাত ধোয়া এবং অন্যান্য স্বাস্থ্যবিধি তারা ঠিক মতো মেনে চলেন না, সেজন্য এই অবস্থা হচ্ছে। তো গত 7 দিনের গড় ছিল 1899, নিউ ইয়র্কের কথা বলছি, এবং 26 অগাস্ট শুধু একদিনেই সেদিনকার সেদিন ছিল 2191 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তুলনা করতে দেখা যায় 26 জুন, গত 26 জুন ছিল এই সংখ্যা 172। ডেল্টা ভেরিয়েন্টের কারণেই সম্ভবত এই সংখ্যা উচ্চতর হারে বেড়ে যাচ্ছে দিনকে দিন। স্কুলগুলো এর মধ্যে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, একই সাথে ঘোষণা দেওয়া হয়েছে তৃতীয় ডোজ, অনেকে ইতিমধ্যে তৃতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। আর স্কুলগুলোর জন্য ছাড়াও বাইরে যে সমস্ত সামাজিক মেলামেশার স্থানগুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের কনসার্ট, বিভিন্ন ধরনের বিয়ে শাদী ইত্যাদি সামাজিক অনুষ্ঠানগুলোতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যারা রেস্টুরেন্টে খেতে যাবেন তাদেরকে অবশ্যই তাদের ভ্যাকসিন কার্ড দেখিয়ে যেতে হবে, এই জিনিসগুলো রয়েছে। আর শিশুদের মধ্যে যে উচ্চ হার দেখা দিয়েছে, এটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছেন কর্তৃপক্ষ। আর অফিসে ফেরার আহ্বান ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। ডেল্টা ভেরিয়েন্ট বেড়ে যাওয়ার মুখেও অফিসগুলোতে আহ্বান আসছে লোকজনকে অফিসে ফিরে গিয়ে কাজ করতে হবে। যারা এতদিন পর্যন্ত বাসা বাড়িতে থেকে কাজ করেছেন তাদের অনেককেই বাধ্য হয়ে অফিসে ফিরে যেতে হবে ডেল্টা ভেরিয়েন্টের এই আশঙ্কার মুখেও। ভ্যাকসিন সর্বত্র উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তৃতীয় ডোজ, দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজ যারা এখন পর্যন্ত গ্রহণ করেননি তারা কোনো ধরনের পূর্ববর্তী অ্যাপয়েন্টমেন্ট না নিয়েও তারা সরাসরি গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন, তাদের প্রমাণ দেখিয়ে যে তারা এর আগে গ্রহণ করেননি। ডেল্টা বা ভ্যাকসিন সংক্রমণের টেস্ট নেওয়া হচ্ছে সড়কে সড়কে বিভিন্ন স্থানে, এবং এই স্থানগুলোর মধ্যে রয়েছে সড়ক সঙ্গম স্থলে ভ্রাম্যমান ভ্যাকসিন টেস্ট, ভ্রাম্যমান সংক্রমণ টেস্ট কেন্দ্র, হাসপাতালে এবং বিভিন্ন ক্লিনিকে, এমনকি ফার্মেসিতে পর্যন্ত এ সমস্ত টেস্ট গ্রহণ করা হচ্ছে। মিনাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।